প্রমাণিত হয়েছে যে সে দোষী। একটা অপরাধের মধ্যে আছে সে 340 জন মানুষকে হত্যা করেছে। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, 340 জন মানুষ যেখানে গিয়ে হত্যা হয়েছে, সেই হত্যাকাণ্ডের জন্য কি সাজা ফাঁসি হতে পারে না? আর কত হত্যা হলে সেই হবে? যাই হোক, আমি আপনাদেরকে বলবো, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেন আমাদের সংগ্রাম চালিয়ে যাই। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা! রাজাকারের ফাঁসি চাই! জয় বাংলা! জয় বাংলা! আমি অনুরোধ